দেখুন, ফের পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে ভারত, রাজনাথ সিং। অনলাইন ডেস্ক। ভারত পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এলওসি পেরিয়ে যে কোনো সময় পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে বলে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের উদ্দেশ্যে এমন সতর্ক বানিয়ে দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার রাজস্থানের পালি নামক স্থানে একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন রাজনাথ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্ত বরাবর পাকিস্তান একের পর এক গোলা বর্ষণের বিরুদ্ধে এদিন সরব হন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে 2016 সালে এলওসি পেরিয়ে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সীমানায় অবস্থিত একটি ঘাঁটি ধ্বংসের কথা মনে করিয়ে দিয়ে রাজনাথ সিং বলেন, সার্জিক্যাল স্ট্রাইকের কথা মনে করো, ওটা তোমাদের কাছে মাত্র একটা বার্তা ছিল। প্রয়োজন মনে করলে ভারত যে কোনো মুহূর্তে ফের সীমান্ত অতিক্রম করতে পারে। মহারানা প্রতাপের একটি মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে রাজনাথ বলেন, সীমান্তরক্ষী বাহিনী এর ডিজিকে নির্দেশ দেওয়া আছে যে পাকিস্তানের পক্ষ থেকে কোনো আগ্রাসী মনোভাব দেখানো হলে সঙ্গে সঙ্গেই যেন তার যোগ্য জবাব দেওয়া হয়। তবে প্রথমে আমাদের পক্ষ থেকে কোনো গুলি চালানো হবে না, কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে যদি গোলাবর্ষণ শুরু হয় তবে আমাদের পক্ষ থেকেও গুলির কোনো হিসাব রাখা হবে না। এ সময় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত 3 বছরের শাসনকালে বিশ্বের দরবারে আমরা ভারতের মাথা অনেক উঁচুতে বসাতে সক্ষম হয়েছি। আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।